হ্যালো ফ্রেন্ডস বন্ধু ডিউটিয়ালের সম্পূর্ণ আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমরা সকলেই জানো আগামী আটই মার্চ পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা আর এই মুহুর্তে অফিসিয়ালভাবে কিন্তু এক্সাম যে ভেনু রয়েছে তো সেই ভেনু লিস্ট কিন্তু প্রকাশ করলো পিএসসি অফিশিয়াল ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়েছে আমরা এই ভিডিওতে দেখে নেবো তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে এবং পিএসসি মিসলেনিয়াসে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত রয়েছে তো এই ভিডিওটি সত্যি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি তোমরা মনোযোগ সহকারে দেখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক এবং ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখবো বিএসসি মিসলেনিয়াস পরীক্ষা লাস্ট মিনিট সাজেশন হিসেবে আমরা একটা পিডিএফ ই বুক পাবলিশ করেছি তো যারা যারা লাস্ট মিনিট সাজেশন হিসেবে এই বইটিকে অনলাইনে বাই করতে চাও তারা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে তো সেখান থেকে পিডিএফ ই বুকটিকে বাই করে নেবে সিলেবাস ভিত্তিক এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর এই বইটির মধ্যে রয়েছে যেখানে প্রায় দু প্লাস প্রশ্ন উত্তর রয়েছে তো এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ আমরা রয়েছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডাব্লিউবি অনলাইন ডট গভ ডট অফিসিয়াল ওয়েবসাইটে লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট এবং অ্যানাউন্সমেন্ট এই যে সেকশনটি রয়েছে ঠিক তার নিচে কিন্তু এই নতুন অর্থাৎ সম্পূর্ণ নতুন নোটিশ দেওয়া হয়েছে যেখান থেকে তোমরা তোমাদের এক্সাম যে ভেনু রয়েছে সেটি তোমরা দেখে নিতে পারবে পাশাপাশি মোট পরীক্ষার্থীর সংখ্যা কি রয়েছে তো সেটিও তোমরা এখান থেকে জানতে পারবে তোমরা এখান থেকে এই নোটিশটিকে ডাউনলোড করে নিচ্ছি তো যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী সমস্ত চাকরির খবর এবং চাকরির পরীক্ষার সমস্ত প্রস্তুতিমূলক ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট পিলি এক্সামিনেশন টু ডেট অফ এক্সামিনেশন আটই মার্চ দু রবিবার সময় বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত তো আটই মার্চ তোমাদের রবিবার পরীক্ষা রয়েছে এবং সময় রয়েছে এবং এক্সাম টাইম যেটি রয়েছে বারোটা থেকে দেড়টা পর্যন্ত তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সেন্টার নেম দেওয়া রয়েছে প্রথমেই রয়েছে কলকাতা অর্থাৎ এখানে জিরো ওয়ান দেখতেই পাচ্ছ কোড নাম্বার এবং কলকাতার কোথায় কোথায় তোমাদের এক্সাম ভেনু রয়েছে সেই সমস্তগুলি অন স্ক্রিনে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ তো প্রথমে রয়েছে ওমেন্স কলেজ ক্যালকাটা নাম্বার অফ রেজিস্টার্ড ক্যান্ডিডেটস দেখতে পাচ্ছ পাঁচশো চল্লিশটি এবং রোল নাম্বার এক থেকে পাঁচশো পর্যন্ত যাদের রোল নাম্বার তাদের কিন্তু এখানে এক্সাম হবে অর্থাৎ তাদের এক্সাম ভেনু হচ্ছে ওমেন্স কলেজ কলকাতা যে এক্সাম ভেনু রয়েছে মহারাজা কশিমবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এখানে রয়েছে নাম্বার অফ রেজিস্টার্ড ক্যান্ডিডেটস ফোর হান্ড্রেড অর্থাৎ চারশোটি এখানে রোল নাম্বার রয়েছে পাঁচশো চল্লিশের পর থেকে অর্থাৎ পাঁচশো থেকে নশো চল্লিশ তো এখান থেকে তোমরা মিলিয়ে নেবে তোমাদের রোল নাম্বার অনুযায়ী তোমাদের এক্সাম ভেনু কোথায় রয়েছে প্রত্যেকটি দেখতে পাচ্ছ এখানে রয়েছে কালিম্পং কালিম্পং এর ক্ষেত্রে কোথায় কোথায় এক্সাম ভেনু রয়েছে তো সে সমস্তগুলি এখানে দেওয়া রয়েছে তো তোমরা অবশ্যই মিলিয়ে নেবে তারপর রয়েছে শিলিগুড়ি সেন্টার কোড টোয়েন্টি ফোর শিলিগুড়ি কোথায় কোথায় এক্সাম ভেনু রয়েছে অন স্ক্রিনে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং তার পাশাপাশি কিন্তু নাম্বার অফ রেজিস্টার্ড ক্যান্ডিডেটস এবং রোল নাম্বার সে সমস্তগুলি দেখো এখানে দেওয়া রয়েছে তো সে সমস্তগুলি তোমরা অবশ্যই এখান থেকে মিলিয়ে নেবে তো এক্ষেত্রে পিএসসি মেসলিনিয়াস পরীক্ষার যে মোট পরীক্ষার্থী তো সেটি আমি এক্ষেত্রে ক্যালকুলেশন করেছি এখানে যে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্টার্ড ক্যান্ডিডেটসের যে লিস্ট দেওয়া রয়েছে অর্থাৎ আলিপুরদুয়ার কলেজে রয়েছে চারশোটি আলিপুরদুয়ার হাই স্কুল এখানে রয়েছে চারশো পঞ্চাশটি তো এভাবে তোমরা যদি এখানে রোল নাম্বার ওয়াইজ তোমরা এখানে ক্যালকুলেশন করো তো মোট পরীক্ষার্থীর সংখ্যা যেটি হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার দুশো পঁয়ত্রিশ জন অর্থাৎ পিএসসি মিসলেনিয়াসের মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লক্ষ বাষট্টি হাজার দুশো পঁয়ত্রিশ জন তো এখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারবে রোল নাম্বার ওয়াইজ এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে দেখে নিতে পারবে মোট পরীক্ষার্থী কতজন রয়েছে তো ইম্পর্টেন্ট একটি আপডেট এই মুহূর্তে তোমাদের জন্য যারা পিএসসি মেসলিনিয়াস এক্সাম দেবে যেহেতু পরশু অর্থাৎ আটই মার্চ তোমাদের এক্সাম রয়েছে তো তোমরা এখান থেকে দেখে নাও তোমাদের এক্সাম ভেনু কোথায় কোথায় রয়েছে তো আশা করবো ভিডিওটি দেখে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও আর অতি অবশ্যই বন্ধুদের শেয়ার করে দাও যারা পিএসসি মেসিল এনএস এক্সাম দিচ্ছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই পরিবারের খেয়াল রাখবে